হাই আমি কেমন আছেন আপনারা আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি আপনি কিভাবে কি আর রিসার্চ করবেন আপনি ফ্রি মার্কেটিং করতে চান আর পেইড মার্কেটিং করতে চান আপনাকে অবশ্যই প্রপার ওয়েতে কি রিসার্চ করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট পাবেন না তো আপনি কিওয়ার্ড আর্ডার্স করার জন্য কোন টুলস ব্যবহার করবেন এবং কোন সিস্টেম ফলো করবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি সেটা স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা আমার বাংলা কোর্সে জয়েন করতে চাচ্ছেন ঈদ উপলক্ষে এক হাজার পাঁচশো টাকা আমার বাংলা কোর্সের মূল্য ছাড় আপনি চার হাজার টাকা দিয়ে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারবেন যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে যাবেন সেখানে যাই আপনি আমার বাংলা কোর্সে বিস্তারিত দেখতে পাবেন সবকিছু করবেন যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন আশা করি খারাপ হবে না ওকে তো বিষয়টা নিয়ে আমি আলোচনা করব কথা বলবো দেখিয়ে দিব যে কিভাবে আপনি রিসার্চ করবেন আপনি যদি একজন নতুন বা মার্কেটার হন আপনার ক্ষেত্রে কি রিসার্চের রিসার্চ এর সিস্টেম একরকম হবে আপনি যদি এক্সপার্ট মার্কেটার হন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে রিসার্চের সিস্টেম অন্যরকম হবে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান অ্যাড রান করতে চান সেক্ষেত্রে আপনার বাজেট যদি কম হয় সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের সিস্টেম অন্যরকম হবে আপনার বাজেট যদি বেশি হয় সেক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চের সিস্টেম অন্যরকম হবে তো এই বিষয়গুলা আপনি দেখেন এবং আপনি যে ধরনের মার্কেটার বা আপনার যে ধরনের এক বাজেট সেই অনুযায়ী আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন কিওয়ার্ড সিলেক্ট করবেন তাহলে দেখবেন আপনি রেজাল্ট ভালো পাবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন কোনো অংশ স্কিপ করবেন না যাদের কিওয়ার্ড রিসার্চ এই বিষয়টা জানা দরকার যাদের এই বিষয়গুলোর হেল্প দরকার তারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পরে আপনাকে যদি টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন যদি কোনো ধরনের কোয়েশ্চেন থেকে থাকে শেয়ার করে দিবেন অন্যদের জন্য আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এর মেথড পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যে কোনো ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান পাওয়ার জন্য ওকে আর এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এটি এখানেও আমি সপ্তাহে এক দুই দিন করে তিন চারটা করে ভিডিও দেই তো যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটির সাথে যারা নেই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলটি রোশন রাখবেন নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপি মার্কেটিংয়ের মেথডগুলো পাওয়ার জন্য ওকে আর যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে আমার কমিউনিটির সাথে থেকে কাজ করতে আমার গ্রুপ এটা যারা আমার কোর্সের যারা আছেন তাদের জন্য গ্রুপ এটা যারা এখানে অনলাইন থেকে ফার্স্ট ইনকাম করতে চাচ্ছেন একটা লং টাইম ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিও ডেসক্রিপশনে যে সবকিছু পড়ে দেখবেন সবকিছু পড়ে দেখে যদি পারফেক্ট মনে হয় ডিসকাউন্টেড মূল্যে চার হাজার টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করতে পারবেন সবকিছু পড়ে দেখবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের এটা এখানে লাইক করে রাখবেন এখানে মেসেজ করেও এখানে ফলো করে রাখবেন এখানে মেসেজ করো আপনি আমার সাথে বা আমার কোর্স বিষয়ে যে কোনো বিষয়ে জানতে পারবেন কথা বলতে পারবেন ওকে তো এখন ফার্স্ট হচ্ছে আপনাকে টুলস আপনি কি অরফ ডিচার্সের জন্য কোন টুলস ব্যবহার করবেন কিআর ফিসার্সের জন্য কিন্তু অনলাইন কেন্দ্রিক অনেকগুলো টুলস আছে সিমার একটা টুলস আছে দিয়ে দিয়েছেন আপনি রিসার্চ লিখে যদি গুগল সার্চ করেন তাহলে আপনি অনেকগুলা টুলস দেখতে পাবেন কিন্তু মোস্ট অফ দ্য টুলসই হচ্ছে পুরো আপনাকে পুরো ব্যবহার করতে হবে আপনাকে পেইডলি ব্যবহার করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কিছু ফিচার্স পাবেন বাদ বাকি সব ফিচার্স পাবেন না ওকে তো এই জন্য ফ্রি টুলসের জন্য সব বেস্ট হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার দ্য বেস্ট ওকে আমি পার্সোনালি কিন্তু যখনই অ্যাড রান করা হোক বা যখনই আমি কোনো ফ্রি কন্টেন্ট তৈরি করি আমি সবসময় কন্টে আমি সবসময় কিয়ার এর আইডিয়াটা সবসময় গুগল থেকে নেই গুগল এই কিয়ার প্ল্যানার থেকে আপনি আপনার গুগল অ্যাডস অ্যাডস ডট গুগল এখানে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সিম্পলি অ্যাকাউন্টটা তৈরি করেন ওকে অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনি দেখেন এই যে টুলস অপশনে গেলে এই যে দেখেন প্ল্যানিং এই অপশনটাতে আসলে আপনি কিয়ার প্ল্যানার এই এই অপশনটা দেখতে পাবেন ওকে দেখেন কিয়ার প্ল্যানার অপশনটা দেখার পরে যে ডিসকভার নিউ

ইউনাইটেড স্টেটস ওকে আমি করব দেখেন এখানে চলে আসছে মোট এগারোশো আটানব্বইটা কি অর্ডার আইডিয়া আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন্দ্রিক এখন আপনি যখন একজন নিউবি মার্কেটার আপনি সবসময় টার্গেট করবেন লো এখানে দেখেন কম্পিটিশনটা দেখেন এই যে অপশন মানে যখন সার্চ করলেন সার্চ করার পরে যখন সকল চলে আসছে এখানে এখান থেকে আপনি কম্পিটিশনটা দেখেন লো কোথায় আছে লো গুলো দেখেন যেটার বাজেট পয়েন্ট এবং সর্বোচ্চ গেলে তাহলে আপনি এই যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আপনি কিন্তু চেক করতে পারেন যে এই কিউরটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম দেখেন এই কিওয়ার্ডটা আপনি সিম্পলি এখান থেকে কপি করলেন কপি করে আপনি আপনার মতো করে টেক্স ফাইলে অ্যাড করলেন আপনি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান এইখান থেকে কিওয়ার্ডগুলো সিলেক্ট করে নেবেন এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না ওকে দেখেন এর একটা লো আছে তাহলে এটা আমি যদি এখন দেখি যে কি এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট ওকে সরি সরি এখানে এখানে দেখেন লো লো দেখতে পাচ্ছেন তো এগুলো যদি আপনি চেক করেন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যামাজন এটা একটা লো এটা হচ্ছে সিটিএ মার্কেটিং এটা একটা দেখেন লো এটা হচ্ছে ওয়ালমার্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম তো এরকম ভাবে এখান থেকে আপনি যদি নিউবি মার্কেট হন এবং আপনার বাজেট যদি কম হয় এখান থেকে যত লো ক্যাটাগরির কিওয়ার্ড আছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন তাহলে আপনার টুলস টুলস হচ্ছে হচ্ছে ফ্রি গুগল কিওয়ড প্ল্যানার এবং সিস্টেম হচ্ছে আপনি যদি নিউবি মার্কেট হন সেক্ষেত্রে আপনি সবসময় লো কোয়ালিটির লো কম্পিটিশনের লো কম্পিটিশনের যে কিওয়ার্ডগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন আপনি এই কিওয়ার্ডগুলোকে আপনি সিলেক্ট করবেন এবং আপনি যখন অ্যাড রান করবেন বা আপনি যখন কোনো ফ্রি কাজ করবেন তখন আপনি সব সময় মাথায় রাখবেন আপনি অ্যাড রান করার সময় একদম একজাক্ট কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন যে ডাবল ব্র্যাকেটের ভেতরে একজাক্ট কিওয়ার্ডটা দিবেন এবং আপনি দুইশো তিনশো এখান থেকে মনে করেন যে এগারোশো কিওয়ার্ড আছে এখান থেকে লো কিওয়ার্ড যদি লো কম্পিটিশনের কিওয়ার্ড যদি আপনি দেখেন তাহলে কমপক্ষে পাঁচশো কিওয়ার্ড পাবেন আপনি চারশোটা কিওয়ার্ডের অ্যাড লাগান আপনি কমপক্ষে চারশোটা কিওয়ার অ্যাড লাগাবেন এবং চারশোটাই কিন্তু একজাক্ট ম্যাচ মানে একদম ডাবল ব্র্যাকেটের ভেতর ওকে আপনি একই রকম ভাবে যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো করতে যাবেন সেম টাইপের কিওয়ার্ড ইউজ করেন আপনি যখন ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাবেন সেম টাইপের কিউর্ড গুলো আপনি ইউজ করেন আপনি যখন অ্যাড রান করবেন তখন সবথেকে বেস্ট ওয়ে ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার আর সিস্টেম হচ্ছে আপনি লো কম্পিটিশন এখানে যত কম্পিটিশন লো দেখতে চান একই রকম ভাবে আপনি যদি এখন এখানে আমি যদি আহ সার্চ করি এখন যে ওয়েট লস মনে করেন আপনি ওয়েট লস নিয়ে কাজ করবেন তাহলে ওয়েট লস নিয়ে কাজ করলে দেখেন লিখলাম এবার এখন এখানে সার্চ করলে ওয়েট লস রিলেটেড যত লো কম্পিটিশন আছে আপনি সেগুলো দেবেন দেখেন এখানে হাই আছে ওয়ান থেকে শুরু চার পয়েন্ট থ্রি এইট এইখানে দেখেন একটা থ্রি পয়েন্ট ওয়ান জিরো থেকে শুরু টুয়েলভ কোনো দরকার নাই আপনি চলে আসেন লোতে দেখেন এই একটা লো আছে এই একটা লো আছে এই একটা লো আছে এই একটা লো এখানে দেখেন মিডিয়াম হাই মিডিয়াম হাই এখানে কিন্তু এখানে এছাড়াও আপনি যদি এবার মনে করেন এটা চেঞ্জ করে আপনি মনে করেন যে ডক ট্রেনিং আপনি এখানে যে নিশ নিয়েই কাজ করেন না কেন আপনি সেই নিশ অনুযায়ী সার্চ করেন আপনার এখানে কম্পিটিশন চলে আসবে তো ওয়েট লস নিয়ে ক্যাটাগরি নিয়ে কাজ করলে সবসময় কম্পিটিশন একটু বেশি থাকে দেখলে নিয়ে একটু আগে দেখেন ডক ট্রেনিং নিয়ে এখানে কিন্তু সাতশো সাতাশিটা কিওয়ার্ড এবং লো কিওয়ার্ড লো কিওয়ার্ড দেখেন প্রচুর লো কিওয়ার্ড আছে এগুলো দিয়ে কিন্তু আপনি পুরোটা আপনার কাজ করে দিতে পারবেন ওকে তো একই রকম ভাবে আপনি যে ক্যাটাগরি নিয়েই সার্চ করেন না কেন আপনি যদি এখান থেকে এখন সার্চ করেন যে ওকে গেট রেজাল্টস দেখেন এখন আরো একটা জিনিস দেখেন যে আপনি যদি সার্চিং কিউর যদি আর একটু বড় করতে পারেন যে এখানে আমি যখন যদি আমি এখন লস উইদাউট এক্সারসাইজ ওকে মনে করেন আমি এইটাই আমি যে সার্চ করব যে কিওয়ার্ডটা সেটাই একটু লং দিলাম ওয়েট লস উইদাউট এক্সারসাইজ তাহলে দেখবেন যে আরো কম্পিটিশন কম হবে এখানে আরো কম্পিটিশন কম দেখেন কি পরিমাণ কম্পিটিশন কম তো আপনি যেটা সার্চ করবেন আপনি একদম মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন না কোনো সময় ওয়েট লস উইদাউট এক্সারসাইজ অ্যাফিলিয়েট মার্কেটিং ফর বিগিনার্স ওকে হাউ টু মেক মানি অনলাইন আপনি যত এই সার্চিং কিওয়ার্ডটা যত একটু বেশি দিবেন আর সার্চিং কিওয়ার্ড এখন আপনি ভাবতেছেন যে আমি সার্চিং কিওয়ার্ডটাই কি দিব আপনি সেক্ষেত্রে শুধু ওয়েট লস লিখে একটা কিওয়ার্ড বের করেন তখন আপনি অনেকগুলো কিওয়ার্ড পাবেন ওইখান থেকে একটা লং কিওয়ার্ড চুজ করে নিয়ে সেটা সার্চ করেন তাহলে দেখবেন যে আপনি আরো লো কম্পিটিশন চলে আসতেছেন আপনি আরো কম্পিটিশনে লোতে চলে আসতেছেন আপনি যখন নতুন মার্কেটার বা আপনি যখন পেইড অ্যাড টার্ন করবেন তখন সব সময় টার্গেট করবেন টার্গেট করবেন সব সময় যে লো কম্পিটিশন যত লো কম্পিটিশনে আপনি ঢুকতে পারবেন তত বেশি আপনার মানি সেভ হবে তত বেশি আপনার মানে টাইম কম লাগবে আপনি যদি একটা ওয়েট লস সাপোজ আপনি একটা ওয়েট লস নিয়ে ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন তো ওয়েট লস ক্যাটাগরির আপনি সব পোস্ট করেন ওয়েট লস রিলেটেড হাই ক্যাটাগরি দরকার নাই আপনি নিচে চলে আসেন আপনি লো কম্পিটিশনে চলে আসেন দেখবেন আপনার ওয়েবসাইটটা দ্রুত র‍্যাঙ্কিং পজিশন পাবে আবার অ্যাডভারটাইজমেন্ট যখন আপনি করতে যাচ্ছেন তখন আপনি লো কম্পিটিশন নেন দেখবেন আপনার বাজেট কমে আপনি টার্গেটেড ট্রাফিক পাচ্ছেন তো এই হচ্ছে সিস্টেম তাহলে ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার সিস্টেম হচ্ছে লো কম্পিটিশন ওকে আর কিওয়ার্ডগুলো আপনি এখানে যত ভালো করে সার্চ করতে পারবেন তত ভালো পাবেন তো এই জন্য আমি রিকমেন্ড করব এখানে সেখানে বিভিন্ন ধরনের ফ্রি টুলস বা কোনো টুলস ব্যবহার করার থেকে আপনি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ব্যবহার করবেন এবং যে সিস্টেম আমি বলে দিলাম যে এক্স্যাক্ট কিওয়ার্ড থাকবে ডাবল ব্র্যাকেটের ভেতর এবং লো কম্পিটিশন দেখবেন আপনার মানি সেভ হবে কম্পিটিশন কম হবে মার্কেটিং এর ক্ষেত্রেও আপনি দ্রুত আপনার র্যাঙ্কিং পজিশন পাবেন তো এইভাবে যদি আপনি বুঝে শুনে কিওয়ার্ড রিসার্চ করে কাজ করতে পারেন আপনার টাইমও কম লাগবে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে খরচও কম হবে তো এই হচ্ছে সিস্টেমটা ফ্রি টুলস গুগল কিওয়ার্ড প্ল্যানার সিস্টেম হচ্ছে লো কম্পিটিশন তো যদি আপনার কাছে টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন কোনো মেথড সম্পর্কে জানার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করার দরকার হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো ব্যাস আজ এই পর্যন্ত তো যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অ্যাফলেট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও পাওয়ার জন্য নতুন চ্যানেলটি চ্যানেলটির সাথে থাকবেন আর যারা ডিসকাউন্টেড মূল্যে আমার বাংলা কোর্সে জয়েন করে অ্যাপ্লিট মার্কেটিং সিপি মার্কেটিং করতে চাচ্ছেন শিখতে চাচ্ছেন অনলাইন থেকে একটা লং টাইম ইনকাম করতে চাচ্ছেন কোনো ধরনের স্ক্যাম কাম ছাড়াই তারা কিন্তু আমার বাংলা কোর্সে চেক করে দেখবেন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সব কিছু করে দেখে যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন আশা করি খারাপ হবে না ওকে আর আমার সাথে থেকে আমার গ্রুপ মেম্বারদের সাথে থেকে কাজ করতে চাইলে চেক করে দেখবেন আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুক পেজে লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এখানে মেসেজ করেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই